গাইজ, সবাই কেমন আছেন? আমি আপনাদেরকে যে টিউটোরিয়ালটা দেখাবো সেখানে আজকে আপনাদেরকে দেখাবো যে কীভাবে কপিরাইট ইমেজ এবং কপিরাইট এনকোডিং অথবা মিউজিক আমরা ডাউনলোড করে বিভিন্ন জায়গায় ইউজ করতে পারি, লাইক ইউটিউব, ইউটিউবের ভিডিও তৈরিতে আমরা এগুলো ইউজ করতে পারি। অ্যাকচুয়ালি আমরা নর্মালি আপনাদেরকে দেখাই গুগলে সার্চ দিয়ে, নর্মালি আমরা যদি বিউটিফুল পিকচার এইচডি এই ফরম্যাটে যদি আমরা সার্চ দিই, দেন ইমেজে সার্চ দিলে বিভিন্ন ধরনের ইমেজ আমাদের সামনে আসবে এইচডি ফরম্যাটের হাই ডেফিনেশন। সো এইগুলো বেশিরভাগই কিন্তু আপনার এখানে আপনাকে যা শো করবে সেখানে হচ্ছে কপিরাইট সহ এবং কপিরাইট ছাড়া বিভিন্ন ধরনের আমরা ছবি পাবো, পিকচার পাবো। সো সবগুলো পিকচার কিন্তু আমরা ইউজ করতে পারবো না বিভিন্ন পারপাসে। সো সেক্ষেত্রে আমাদের এটা কিন্তু ঠিক না যে কপিরাইট সহ পিকচার আমরা বুঝতেও পারবো না যে কোনটাতে কপিরাইট আছে এবং কোনটাতে কপিরাইট নাই। কপিরাইট যেহেতু আমরা কপিরাইট ছাড়া ইমেজগুলো আমরা ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এইখানে যে সেটিং অপশানে আছে এখান থেকে অ্যাডভান্স সার্চ এইখানে ক্লিক করবেন। দেন ক্লিক করার পরে যেটা আসবে সেটা হচ্ছে ইউজেস রাইটস, এই যে নিচের দিকে দেখুন ইউজেস রাইটস এই বাটনটাতে যদি ক্লিক করেন দেখুন বিভিন্ন ধরনের অপশন আসবে। এটা হচ্ছে ফ্রি টু ইউজ অর শেয়ার। এখানে সার্চ অপশানে ফ্রি টু ইউজ অর শেয়ার মানে এখানে সার্চ দিলে আপনি ইউজও করতে পারবেন ফ্রিতে এবং শেয়ার করতে পারবেন। আরেকটা হচ্ছে ফ্রি টু ইউজ শেয়ার ইভেন কমার্শিয়াল, আপনি যদি কমার্শিয়ালি ইউজ করতে চান ছবিটি দেন ইউজ করতে পারেন। নিচে যেটা আছে ফ্রি টু ইউজ শেয়ার অর মডিফাই মানে আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন, এটা শেয়ার করতে পারবেন এবং এটাকে চেঞ্জ বা মডিফাই করতে পারবেন। একদম লাস্টে যেটা সেই অপশানটা হচ্ছে ফ্রি টু ইউজ শেয়ার অর মডিফাই ইভেন কমার্শিয়ালি মানে আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন, শেয়ার করতে পারবেন, এটাকে মডিফাই ইচ্ছা মতো এডিট করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন, ইভেন বিভিন্ন কমার্শিয়াল পারপাসে এটাকে ইউজ করতে পারেন। দেন আমাদের যেটা করতে হবে সেটা লাস্টে যে অপশানটা থাকবে এটা চুজ করে দেন আপনার অ্যাডভান্স অপশন দিতে হবে। এখন দেখুন অ্যাডভান্স সার্চে দেওয়ার পরে যে আমার পিকচারগুলো এখানে শো করতেছে সবগুলো কপিরাইট ফ্রি ইমেজ। সো এইভাবে আমরা কপিরাইট ফ্রি ইমেজ খুব সহজে বের করতে পারবো এবং আমরা বিভিন্ন পারপাসে ইউজ করতে পারবো। সাপোজ আমরা চাই যে আমার আপনার ওয়েবসাইট, আপনার ইউটিউব বিভিন্ন ভিডিও তৈরিতে, লাইক স্লাইড শো ভিডিও তৈরিতে আপনারা এই ইমেজটা ইউজ করবেন। দেন এটাতে ক্লিক করে দেন এটা যদি আপনি এখান থেকে কপি করেন, দেন কপি করে যদি কোথাও ইউজ করেন কখনো আপনাকে কপিরাইট ধরবে না, কারণ এগুলো হচ্ছে কপিরাইট ফ্রি ইমেজ। সো গাইজ, এভাবে আপনারা খুব সহজেই কপিরাইট ফ্রি ইমেজ বের করতে পারেন। এখন দেখাবো যে কীভাবে আপনারা ইউটিউব বা বিভিন্ন পারপাস ইউজের জন্য কপিরাইট ফ্রি ইমেজ কপিরাইট ফ্রি মিউজিক অথবা সাউন্ডগুলো কীভাবে পেতে পারেন। সো ইউটিউবে আমরা চলে যাই। এখন অবশ্যই আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে আপনার চ্যানেলে আপনার এই যে দেখুন মাই চ্যানেল লগ ইন করা আছে, দেন আমার চ্যানেল ক্লিক করলাম, ক্লিক করার পরে যেটা আসবে সেটা হচ্ছে আমি একটু সরি চ্যানেলে চলে যাই। এখান থেকে এই যে ক্রিয়েটর স্টুডিও, এখানে ক্লিক করে ক্রিয়েটর স্টুডিওতে চলে যাচ্ছি। যাওয়ার পর এখানে দেখুন এই যে ড্যাশবোর্ড ভিডিও ম্যানেজারে ক্লিক করবেন। দেন এখানে এই যে দেখুন সেটা হচ্ছে যে ক্রিয়েট ক্রিয়েটে যে এই যে অডিও লাগে সরি ভিডিও ম্যানেজার যাওয়ার পর আপনারা ডিরেক্টলি
ক্রিয়েট অপশনে যে প্রথম যেটা অডিও লাইব্রেরি, এখানে দেখুন বিভিন্ন ধরনের মিউজিক আছে। এই যে মিউজিকগুলো জাস্ট আপনারা প্লে করতে পারেন, এখান থেকে ডাউনলোড করতে পারেন, এবং সেই সাথে সাউন্ড ইফেক্ট, বিভিন্ন ধরনের সাউন্ড ইফেক্ট আমরা যখন ভিডিও তৈরিতে ইউজ করি তখন আমরা এখান থেকে বিভিন্ন ধরনের সাউন্ড ইফেক্ট ইউজ করতে পারবো। এই যে দেখুন এইগুলো নর্মালি আপনারা শুনে শুনে এখান থেকে প্লে করে ডাউনলোড করতে পারেন। আর একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে সাউন্ড ইফেক্ট এই অপশানটা নেই, ফ্রি ইমেজে যাই, ফ্রি মিউজিক। এখানে ফ্রি মিউজিকে যাওয়ার পরে যেটা এই যে দেখুন যে এখানে ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন, এই যে এখানে এখানে ক্লিক করলে যেটা হবে যে আপনারা নর্মালি সবগুলো এই যে উপরে যেগুলোতে ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউটস এই লোগোটা নাই সেগুলো ডাউনলোড করলে আপনারা ফ্রি ইউজ করতে পারেন। যদি কখনো ভালো লাগে আপনার এইখানে এটা প্লে করে শুনে যদি ভালো লাগে আপনি যদি এটা চান ইউজ করতে এবং ডাউনলোড করে ইউজ করতে, দেন আপনাকে যেটা করতে হবে এই যে দেখুন এই যে এখান থেকে এই পর্যন্ত, এই পর্যন্ত আপনার ভিডিওর ডেসক্রিপশানে অবশ্যই লিঙ্কটা শেয়ার করতে হবে, কেননা এটা হচ্ছে ওদের ক্রেডিট দিতে হবে যে আপনারা ওদের ওদের এটা ইউজ করতে চান, ওদের নাম অবশ্যই এটা দিলে ওরা কোনো আপনার কপিরাইট ধরবে না। এখান থেকে সাপোজ এটার এটার কেউ সেম, আপনার যদি ভালো লাগে মিউজিক তো দেন আপনারা কী করবেন এখান থেকে, এখান থেকে ক্লিক করে ভিডিও ডিসক্রিপশানে, এই যে এখানে ভিডিও ডিসক্রিপশানে আপনার ইউটিউব ভিডিও ডিসক্রিপশানে এটা হচ্ছে এটা কপি করবেন, কপি করে পেস্ট করে দিবেন আর শেয়ার করবেন, সো কোনো ধরনের আপনার কপিরাইট ধরবেন। সো গাইজ এই ছিল আমার আজকের টিউটোরিয়াল, যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং অবশ্যই টেকনোলজিক্যাল রিলেটেড যে কোনো ধরনের টিউন পেতে বা টিউটোরিয়াল পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।